রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলা, পুরোপুরি ধ্বংস আবাসিক ভবন। বাখমুতে 150 মিটার অগ্রসর হয়েছে রুশ সেনা। সিরিয়া লিবিয়ার চেয়েও ভয়াবহ হতে পারে সুদানের সংঘাত। সুস্থ হয়ে আবারও নির্বাচনী মঞ্চে ফিরলেন এরদোগান। শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তানের অবস্থা খারাপ হবে দাবি ইমরান খানের। পানির পিপাসা পাওয়ায় ভারতে অপরাধীকে দোকানে নিয়ে মদ খাওয়াল পুলিশ। সবশেষে জানবেন, তালেবানকে স্বীকৃতি না দিতে রাস্তায় নারীদের বিক্ষোভ। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলা, পুরোপুরি ধ্বংস আবাসিক ভবন। রাশিয়ার অভ্যন্তরের একটি গ্রামে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে 2 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দুই দেশের মধ্যকার সীমান্তের পূর্ব দিকে অবস্থিত ব্রিয়ানস্ক অঞ্চলের সুজেমকা গ্রামে এই হামলা চালায় ইউক্রেন। ব্রিয়ানস্ক অঞ্চলের মেয়র আলেকজান্ডার বোগোমাস এই তথ্য নিশ্চিত করেছেন গতকাল। টেলিগ্রাম পোস্টে করা এক বার্তায় বোগোমাস বলেন, ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের হামলার ফলে দুর্ভাগ্যবশত 2 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী একটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আরও 2টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। ঘটনাস্থলে কাজ করছে জরুরি বিভাগের কর্মীরা। গভর্নর জানান, বড় ধরনের হামলার আগে সুজেমকাতে একটি আবাসিক ভবনে একটি কামানের আঘাত লাগে, এর ফলে আংশিক ক্ষতি হয় এবং একজন আহত হয়। পূর্ব ইউক্রেনের কর্মকর্তারাও জানিয়েছেন যে ইউক্রেনের গোলাগুলিতে ডোনেস্ক শহরে 8 বছর বয়সী একটি মেয়ে শিশু সহ 9 জন নিহত হয়েছে। তবে ইউক্রেন কখনোই প্রকাশ্যে রাশিয়ার অভ্যন্তরে এবং ক্রিমিয়ার মতো ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে হামলার দায় স্বীকার করে না। বাখমুতে 150 মিটার অগ্রসর হয়েছে রুশ সেনা। গতকাল অগ্নার বাহিনী আরটিএম অবস্ক বা বাখমুতে 100 থেকে 150 মিটার অগ্রসর হয়েছে, ফলে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী শহরের অবশিষ্ট 2.98 বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। প্রাইভেট মিলিটারি কোম্পানি অগ্নারের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন এভাবে বলেন। তিনি বলেন, আজ পিএমসি অগ্নারের ইউনিটগুলো 100 থেকে 150 মিটার অগ্রসর হয়েছে, তাই বাখমুতের অবশিষ্ট অঞ্চলের 2.98 বর্গ কিলোমিটারের উপর শত্রুর এখনও নিয়ন্ত্রণ রয়েছে। প্রিগোজিন তার টেলিগ্রাম চ্যানেলে তার প্রেস অফিসের উদ্ধৃতির হিসাবে এভাবেই বলছিলেন। আরটিএম অবস্ক ডনবাসে ইউক্রেনীয় সামরিক বাহিনীকে রসদ সরবরাহকারী একটি প্রধান পরিবহন কেন্দ্র। ডিপিআরের প্রধান একজন উপদেষ্টা ইয়ান গ্যাগিন গত 18 এপ্রিল বলেছিলেন যে রাশিয়ার বাহিনী আরটিএম অবস্কের প্রায় 90% নিয়ন্ত্রণ নিয়েছে। সিরিয়া লিবিয়ার্সেও ভয়াবহ হতে পারে সুদানের সংঘাত। দেশটির সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ হিমডক এমন মন্তব্য করেছেন, দেশটিতে চলমান সংঘাতের কারণে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আবদুল্লাহ হিমডক বলেন, এভাবে সংঘাত চলতে থাকলে তা বিশ্বের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হবে। সুদানের সেনাবাহিনী জানিয়েছে, তারা চারদিক থেকে রাজধানী খার্তুম আক্রমণ করেছে, সেখানে ভারী অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। 2 মাস ধরে চলা এই সংঘাতে শত শত মানুষ প্রাণ হারিয়েছে, এছাড়া দেশ ছেড়ে পালাচ্ছে হাজার মানুষ। গত 15 এপ্রিল সুদানের আর্ম ফোর্সেস এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস নামের আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। এদিকে র্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ এর প্রধান মোহাম্মদ হামদান হেমিডোটি দাগালো বলেছেন, সেনাবাহিনীর পক্ষ থেকে বোমাবর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত তিনি আলোচনায় যাবেন না। তার অভিযোগ, যুদ্ধবিরতির মধ্যেও আরএসএফ যোদ্ধাদের উপর নির্বিচারে বোমাবর্ষণ করা হয়েছে। সুস্থ হয়ে আবারও মঞ্চে ফিরলেন এরদোগান। গত সপ্তাহে পেটের সংক্রমণে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। শনিবার তুরস্কের পূর্ব দিকের বন্দর শহর ইজমির একটি জনসভায় অংশ নেন এরদোগান। পূর্ণ প্রাণ চঞ্চলতা এবং উদ্যম নিয়ে হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে এদিন ভাষণ দেন তিনি। ইজমিরের ওই জনসভায় এরদোগানের সমর্থকরা তাকে পতাকা নেড়ে স্বাগত জানান। প্রখর রোদের মধ্যে প্রেসিডেন্ট এরদোগানের জন্য কয়েক ঘন্টা অপেক্ষা করেন তারা। এর আগে গত মঙ্গলবার একটি লাইভ অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন এরদোগান। ওই সময় সাক্ষাৎকার অনুষ্ঠান শেষ না করে চলে যেতে বাধ্য হন তিনি। এরপর টানা 3 দিন কোনো জনসভায় অংশ নিতে পারেননি 69 বছর বয়সী এরদোগান। কিন্তু গতকালের জনসভায় তার মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ দেখা যায়নি। আগামী 14 মে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তানের অবস্থা খারাপ হবে। শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তানের অবস্থা খারাপ হবে বলে সতর্কতা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। অন্যদিকে সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে আন্দোলনের কী কৌশল নেওয়া হবে তা আগেই ঠিক করেছে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ। খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশের নির্বাচন নিয়ে দেশটিতে এক অচল অবস্থা সৃষ্টি হয়েছে। প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল সব পক্ষকে আলোচনায় বসার তাগিদ দিয়েছেন, বলেছেন আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা উচিত। ওদিকে পর্দার আড়ালে এ নিয়ে উদ্যোগ পরিলক্ষিত হয়। তার প্রেক্ষিতে রোববার পিটিআই নেতা ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, ওই 2টি প্রদেশের নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে সফল সমঝোতায় আশাবাদী তার দল। একই সঙ্গে যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে কী কৌশলে আন্দোলন চলবে তাও ঠিক করা আছে বলে মন্তব্য করেন তিনি। এক টুইটে ফাওয়াদ চৌধুরী বলেন, সরকারের সঙ্গে আলোচনায় সফল সমঝোতা চায় পিটিআই। সতর্কতা দিয়ে তিনি বলেন, সংবিধানকে যদি এক টুকরো গার্বেজ বা ময়লার ভাগাড় মনে করা হয়
তাহলে পিটিআই নীরব বসে থাকবে না। এমন হলে তিনি জনগণকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। ফাওয়াদ চৌধুরী বলেন, লাহোর, ইসলামাবাদ এবং পেশোয়ারে সোমবার থেকে শুরু হচ্ছে আন্দোলন। এই আন্দোলন এক ঐতিহাসিক লং মার্চে রূপ নেবে। এই খবর দিয়েছে অনলাইন ডন। প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চের সুপারিশে পিটিআই এবং সরকারের মধ্যে এই সপ্তাহে সমঝোতা সংলাপ শুরু হবে। কয়েক সপ্তাহ ধরে ওই দুটি প্রদেশের নির্বাচন নিয়ে ক্ষমতাসীন জোট ও বিরোধীদের মধ্যে অচল অবস্থা বিরাজ করছে, কিন্তু সুপ্রিম কোর্টের সুপারিশের পর সংলাপে কোনো চমকপ্রদ ফল এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এরই মধ্যে দুই দফা আলোচনা হয়েছে। পানির পিপাসা পাওয়ায় অপরাধীকে দোকানে নিয়ে মদ খাওয়ালো পুলিশ। অপরাধীকে আদালতে হাজিরা দিতে নিয়ে গিয়েছিল পুলিশ। এই সময় প্রচণ্ড গরমে ওই আসামির পানির পিপাসা পেয়ে বসে। পিপাসায় তার গলা শুকিয়ে যায়। পরে পুলিশের কাছে ঘটনা খুলে বললে পুলিশ তাকে পাশের মদের দোকানে নিয়ে যায়। কোমরে দড়ি পরানো অবস্থায় কয়েদি মদ কিনলেন। ঠিক পেছনে দাঁড়িয়ে সতর্ক নজর রাখলেন পুলিশ। ভারতের উত্তরপ্রদেশের হামিরপুরে এই ঘটনা ঘটে। পুলিশ আসামির দড়ি ধরে দাঁড়িয়ে রয়েছে আর ওই আসামি দোকান থেকে মদ কিনছে, এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত 28 এপ্রিল ছবিটি ভাইরাল হয়। এরপরে নড়েচড়ে বসে যোগীরাজ্যের পুলিশ। হামিরপুরের পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গেছে যে পুলিশকর্মী বন্দীকে মদের দোকানে নিয়ে গেছিলেন তিনি জনপদ হামিরপুরের বাসিন্দা, যে এলাকা পরে কুরারা থানার মধ্যে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে খাকি উর্দি পরিহিত এক ব্যক্তি একটি মদের দোকানের সামনে দাঁড়িয়ে আছেন, তার ঠিক সামনেই আরও এক ব্যক্তি, তার কোমরে দড়ি পরানো, দড়ির অন্য প্রান্ত পুলিশকর্মীর হাতে ধরা। সাম্প্রতিক উত্তরপ্রদেশের পুলিশের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠছে। গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হওয়া আতিক আহমেদকে পুলিশি ঘেরাটোপের মধ্যে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে সাংবাদিকের ছদ্মবেশে 3 দুষ্কৃতী গুলি করে খুন করে। তারপর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় সড় প্রশ্ন ওঠে। এই ঘটনা রেশ কাটতে না কাটতে আবার যোগীরাজ্যের পুলিশ চলে এলো খবরের শিরোনামে। তালেবানকে স্বীকৃতি না দিতে রাস্তায় নারীদের বিক্ষোভ। আফগানিস্তানের কাবুলে বেশ কিছু নারী জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। এ সময় তারা বিদেশিদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানান। তারা এমন এক সময় বিক্ষোভ করলেন যখন আগামী সপ্তাহে জাতিসংঘে এক সভা অনুষ্ঠিত হবে। 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে নারীদের অধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তালেবান। এছাড়া যখন নারীরা তাদের অধিকার আদায়ে মাঠে নেমেছে তখনই তাদের উপর হামলা চালিয়েছে তালেবান। শনিবারের ওই বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে আকাশে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। তারপরও নারীদের এক ছোট দল বিক্ষোভ কার্যক্রম অব্যাহত রাখে। কাতারের রাজধানী দোহাতে জাতিসংঘের একটি সম্মেলন অনুষ্ঠিত হবে যেখানে আফগানিস্তানের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এই সম্মেলনের আগেই 25 জনের মতো নারীদের একটি দল আফগানিস্তানের রাজধানী কাবুলের আবাসিক এলাকায় বিক্ষোভ করে। এ সময় তারা বলেন, তালেবানকে স্বীকৃতি দেওয়া মানেই নারী অধিকার লঙ্ঘন। নারীরা বিক্ষোভ মিছিল শুরু করলে তা 10 মিনিটও স্থায়ী হয়নি, তবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কোনো সংঘর্ষ ছাড়াই তারা বিক্ষোভ মিছিল থেকে সরে গেছে। বিক্ষোভের সময় তারা, আফগান জনগণ তালেবানের হাতে জিম্মি, আমরা মরার আগ পর্যন্ত লড়াই করব, আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনতে চাই, এমন স্লোগান দিতে থাকেন। 2021 সালে মার্কিন বাহিনীকে হটিয়ে ক্ষমতায় আসার পর তালেবানকে এখন পর্যন্ত কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।